আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। কোনো অভিবাসন প্রত্যাশী যদি মার্কিন নাগরিককে হত্যা করেন তাহলে তাকে ফাঁসি দিতে হবে, মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের প্রচারণায় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, কমলা, আপনি এই দেশ ধ্বংস করে দিয়েছেন, আপনাকে আমরা আর কোনোভাবেই ফেরাবো না, আপনার চাকরি চলে গেছে, আপনি এবার বেরিয়ে যান। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে বক্তৃতা দেন ট্রাম্প। ট্রাম্প সেখানে বলেন, আগামী চার বছর কেমন কাটবে তা স্থির হবে এই নির্বাচনে। আরও চার বছর মানুষ যদি অযোগ্য মানুষের হাতে দেশ ছাড়তে চান নাকি এক ঐতিহাসিক সময়ের শুরু দেখতে চান তা তাদের স্থির করতে হবে। এএফপির খবরে বলা হয়েছে, তিনি হুমকি দিয়ে বলেছেন, হোয়াইট হাউসে যাওয়ার পর প্রথম দিন থেকেই অভিবাসী বিতরণে কাজ শুরু করবেন এবং অভিবাসী আক্রমণের ধারা উল্টে দেবেন। বস্তুত এদিনের প্রচারে ট্রাম্পের সবচেয়ে বড় চমক ছিল তার স্ত্রী। এই প্রথম ট্রাম্পের প্রচারে স্ত্রী মেলানিয়াকে দেখা গেল। এবারে নির্বাচনী প্রচারে দুটি বিষয়ের উপর ট্রাম্প গোড়া থেকেই গুরুত্ব দিয়েছেন, অনুপ্রবেশ ও অর্থনীতি। এদিন 15 মিনিটের বক্তৃতাতেও ট্রাম্প সেই কথাগুলিই বলেছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে গ্যাং ওয়ার বন্ধ করবেন, তিনি অবৈধ অনুপ্রবেশও বন্ধ করবেন। তার দাবি, বাইরের দেশ থেকে অপরাধীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, তারা যুক্তরাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। এরপরেই ট্রাম্প বলেন, যদি কোনো অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রে এসে কোনো মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় জড়িয়ে পড়ে তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সকলকে দেশের পতাকাকে শ্রদ্ধা করতে হবে, কেউ পতাকা জ্বালিয়ে দিলে তার এক বছর পর্যন্ত জেল হতে পারে। নভেম্বরের 5 তারিখ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। অবশ্য অনেক অঙ্গরাষ্ট্রে এখন আগাম ভোট নেওয়া হচ্ছে। লেবাননের সীমান্তবর্তী দুটি শহরের প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী। একটি ট্যাঙ্ক ও একটি সাঁজোয়া যান হারানোর পাশাপাশি হতাহত হয়েছে বেশ কিছু সেনা। এক পর্যায়ে ব্যর্থ হয়েছে পিছু হটাচ্ছে দখলদার সেনারা। এছাড়া সোমবার সারাদিন ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া জানিয়েছে, তারা সোমবার খাইবার সিরিজের দুটি অপারেশন জানিয়েছে। এদিন সব মিলিয়ে 41 দফা হামলা চালানো হয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা, সেনা ঘাঁটি ও ইহুদি বসতি লক্ষ্য করে। এর মধ্যে খাইবার সিরিজের অপারেশন দুটির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে হিজবুল্লাহর বিবৃতিতে। প্রথম হামলাটিতে দক্ষিণ পূর্ব অধিকৃত আকা শহরের অবস্থিত ইসরায়েলি একটি অস্ত্র কারখানাকে টার্গেট করা হয়। হিজবুল্লাহ জানায়, ইয়োদফাত নামের বিশেষায়িত অস্ত্র নির্মাণ কোম্পানিটি লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা করা হয়। সকাল 7:05 হামলাটি শুরু হয়। ড্রোনগুলো সঠিকভাবে টার্গেটে আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। দ্বিতীয় হামলাটি হয়েছে স্টেলা মারিস নৌঘাঁটি লক্ষ্য করে। হাইফা বন্দরের কাছে অবস্থিত নৌঘাঁটিতে বিকেল 4:00 প্রেসিশন গাইডেড রকেট দিয়ে হামলা চালানো হয়। এ ধরনের রকেট নির্ভুলভাবে টার্গেটে আঘাত হানতে পারে। একই দিন সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে হিজবুল্লাহর যোদ্ধাদের। লেবাননের একটি সীমান্ত শহরের কাছে ইসরায়েলি বাহিনীর দুটি দলের উপর সরাসরি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি মেতুল্লা বসতির বিপরীতে অবস্থিত সীমান্তবর্তী লেবানিজ শহর কাফর কিলার কাছে অগ্রসরমান দখলদার সেনাদের উপর বড় ধরনের হামলা চালিয়েছে যোদ্ধারা। হামলায় সেনাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক সেনা হতাহত হয়েছে। আল জলিল উপত্যকায় অবস্থিত শহরটিতে ঢোকার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী, কিন্তু তাদের ঠেকিয়ে রেখেছে যোদ্ধারা। আল মায়াদিন জানিয়েছে, সাঁজোয়া যান ও পদাতিক বাহিনী সহ ইসরায়েলি বাহিনীর একটি মেকানাইজড ফোর্স শহরটিতে ঢোকার চেষ্টা করলে তাদের ওপরে আগে থেকে পরিকল্পনা করে হামলা চালায় যোদ্ধারা। ওই এলাকায় অ্যাম্বুশ হামলার পরিকল্পনা নিয়ে ওত পেতেছিল হিজবুল্লাহ। ভোর 4:00 ইসরায়েলি সেনারা সেখানে যাওয়ার চেষ্টা করলেই হামলা শুরু হয়। অতর্কিত হামলায় দিশেহারা হয়ে পড়ে সেনাদলটি। রকেট, প্রোপেলড গ্রেনেড, রাইফেল সহ বিভিন্ন হালকা অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অন্তত দুটি ইসরায়েলি সামরিক যানবাহনে আগুন ধরে যায় এবং বেশ কিছু সেনা নিহত ও আহত হয়। এরপর সোমবার সন্ধ্যায় লেবাননের সীমান্ত শহর খিয়ামে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী। শুরুতে অগ্রসরমান সেনাদের উপর রকেট হামলা চালানো হয়। এরপর হিজবুল্লার অ্যান্টি আর্মার ইউনিট দখলদার সেনাদের একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসের ঘোষণা দেয়। 9:45 খিয়াম শহরের দক্ষিণ দিকে আল হামামেস এলাকায় এন্টি ট্যাঙ্ক ওয়েপনের আঘাতে ট্যাঙ্কটি ধ্বংস হয়।
এ নিয়ে গত কয়েক সপ্তাহের স্থল অভিযানে 39টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের কথা জানিয়েছে হিজবুল্লাহ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব দিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফত্তাহ আল সিসি, তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12। রোববার মিশরের রাজধানী কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মজিদ তেবুনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন আল সিসি। প্রস্তাবে তিনি বলেন, গাজায় দুই দিন অভিযান বন্ধ রাখবে ইসরায়েলি বাহিনী। এই দুদিনে চারজন জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে কারাবন্দী কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েলও। তারপর 10 দফা আলোচনা করবে গাজা, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিরা। এই আলোচনার মূল বিষয়বস্তু হবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি গঠন এবং স্বাক্ষর। চ্যানেল 12-এর বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, আল সিসি এই প্রস্তাব দেওয়ার পর তা ইসরায়েলের অধিকাংশ এমপি, মন্ত্রী, এমনকি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীও তাতে সমর্থন জানিয়েছে। আপত্তি জানিয়েছেন শুধু নেতানিয়াহু এবং তার অনুগত কয়েকজন মন্ত্রী, এমপি ও সামরিক কর্মকর্তারা। কায়রোর সেই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যে এক সংক্ষিপ্ত বার্তায় নেতানিয়াহু বলেন, গাজায় শান্তি বিষয়ক আলোচনা চলতে পারে, কিন্তু সেজন্য যুদ্ধবিরতির প্রয়োজন নেই, যুদ্ধের মধ্যেই আলোচনা চলবে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত এক হামলা চালিয়ে 1,200 জনকে হত্যা করে হামাস এবং তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা। সেই সঙ্গে 242 জনকে জিম্মি হিসেবে গাজায় ধরেও নিয়ে যায় তারা। অতর্কিত ওই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। যুদ্ধ বেঁধে যাওয়ার পর দুপক্ষের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় নামে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের খামখেয়ালির কারণে এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধ হয়নি। উত্তর কোরিয়া প্রশিক্ষণের জন্য রাশিয়ায় প্রায় 10,000 সৈন্য পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং ও ন্যাটোর মহাসচিব মার্ক রুট সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, যদিও গত সপ্তাহে ওয়াশিংটনের পক্ষ থেকে উত্তর কোরিয়া রাশিয়ায় 3,000 সৈন্য মোতায়েন করেছে বলে জানানো হয়েছিল, তবে সাবরিনা সিং বলেছেন, আমরা ধারণা করছি পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়া প্রায় 10,000 সৈন্য পাঠিয়েছে। আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনের রুশ বাহিনীর সঙ্গে এই সৈন্যদের মোতায়েন করা হতে পারে। একই দিনে ন্যাটোর মহাসচিব মার্ক রুট রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে উত্তর কোরিয়ার সামরিক ইউনিটকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের প্রতিক্রিয়ায় পশ্চিমা মিত্রদেরকে ইউক্রেনে আরও বেশি অস্ত্র সরবরাহ ও রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি চেয়েছে কিয়েভ। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোর বিষয়টি সোমবার ন্যাটো জোটের কর্মকর্তা ও কূটনীতিকদের অবগত করেছে। এর পরপরই রুট সাংবাদিকদের বলেছেন রাশিয়া ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা ইন্দো প্যাসিফিক এবং ইউরো আটলান্টিক উভয়ের নিরাপত্তার জন্য হুমকি। মার্ক রুট ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সাথে টেলিফোনের বিষয়টি নিয়ে আলাপকালে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুলো। ইয়ুন বলেছেন, ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি ঘটতে পারে, যদিও মস্কো এবং পিয়ংইয়ং সৈন্য স্থানান্তরের এই অভিযোগ অস্বীকার করেছে। তবে উভয় দেশই সামরিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছে। বাংলাদেশ থেকে এখনও কিছু মানুষ অবৈধভাবে ভারতে আসছেন বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ রোধে সীমান্তবর্তী রাজ্যগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এদিকে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বসবাসরত মুসলিমদের 11% বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন বিজেপির এমপি নিশিকান্ত দুবে। এনডিটিভির খবরে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধে আসাম এবং ত্রিপুরা একসঙ্গে কাজ করছে। এ বিষয়ে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের কাছেও একই ধরনের আবেদন জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আসাম ও ত্রিপুরায় গত 2 মাসে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করা 138 জনের সন্ধান পাওয়া গেছে এবং এই ধরনের অনুপ্রবেশ এড়াতে সীমান্তবর্তী রাজ্যগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে বলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে হিমন্ত বলেন, গত 2 মাস ধরে প্রতিদিনই আমরা আমাদের রাজ্যে একজন বা একদল বিদেশিকে আটক করে আসছি। মূলত ভারত ও বাংলাদেশের মধ্যে ত্রুটিপূর্ণ সীমানার কারণে বিএসএফ এর সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও কিছু লোক আছে যারা এখনও আমাদের দেশে আসছেন।
অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাড়খণ্ডের গোড্ডা জেলার বিজেপি এমপি নিশিকান্ত দুবে বলেছেন, 1951 সালে দেশের মোট জনসংখ্যার 9% ছিল মুসলিম, এখন এই হার বেড়ে পৌঁছেছে 24%। ভারত জুড়ে এই সময়সীমার মধ্যে মুসলিমদের হার বেড়েছে 4%, কিন্তু আমার সাঁওতাল পরগনায় এই হার বেড়ে বর্তমানে 15%। এই 15%-এর মধ্যে 11%-ই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ঝাড়খণ্ডের রাজ্য সরকার তাদের গ্রহণ করেছে। সামনে ঝাড়খণ্ডের রাজ্য সরকারের নির্বাচন, সেই নির্বাচনে এই অনুপ্রবেশকারীরা প্রভাব রাখতে পারে বলে গত কিছুদিন ধরেই বিজেপি নেতারা প্রচারণা চালিয়ে আসছেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষোদগার করেছেন। একদিন আগে পশ্চিমবঙ্গে তিনি একই ধরনের কথা বলেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।